পবিত্র মাহে রমজানের উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তা কোয়া প্রেজেন্স তা কোয়া রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ ওয়া সলাতু Wassalamu আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় دینی ভাই ও বোন আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আল্লা আলা মুসলমানদের উপর সর্বপ্রথম যেটা আবশ্যক করেছেন তা হচ্ছে ইমান আল্লা সুবহান তা আলার উপর বিশ্বাস রাখা অর্থাৎ ইমান আনয়ন করা ইমান গ্রহণ করার পর একজন মুমিনের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান তা হচ্ছে সালাত আদায় করা নামাজ পড়া নামাজ মুসলমান ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান একজন মুমিন সে কখনোই নামাজ ছাড়তে পারে না তো এই নামাজের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে পবিত্রতা অর্জন করা আমি যদি পবিত্র না থাকি তখন আমি সারাদিনও যদি নামাজ পড়ি তো সে নামাজ আমার আল্লাহ সুহায়ের কাছে কবুল হবে না গ্রহণীয় হবে না হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস আবু হরে আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিব সালু আলি সাল্লাম বলেন লা আল্লা সুহায় না তোমাদের কারো নামাজ যে অপবিত্র হয়েছে তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না সে উজু করে অর্থাৎ পবিত্রতা অর্জন করে তো সেই মহাগুরুত্বপূর্ণ এবাদাত নামাজ কবুল হওয়ার জন্যে সর্বপ্রথম যে শর্ত তা হচ্ছে পবিত্রতা কিন্তু আমাদের মধ্যে আমরা দেখি অনেকেই এমন যে পরিপূর্ণভাবে অজুটা কিভাবে করতে হয় এই সম্পর্কে একটা ধারণা নেই তো আজকে আমরা জানবো যে পরিপূর্ণভাবে কিভাবে উজু করতে হয় আল্লাহসু হা নাহুয়া তাঁ আল্লা উজুর পদ্ধতি পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইহল্লাদিন আহ মানু ঈদা হুমতুম ইলা সালতি ফসিলু উজু হাকুম ওয়াঈদি ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরু উস হুকুম ওয়া অর্জুল ইলাল কাবাইন যে হে তোমরা যখন ঈদা কুমতুম ইলাস ফালা যখন তোমরা নামাজে দাঁড়াও এই কুমতুমের ব্যাখ্যা করেছেন মুফাসির কারাম যে ইদা আরত্ত মুা যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের চেহারাগুলো ধৌত করো তোমাদের হাতগুলো কোনই সহ ধৌত করো তোমাদের মাথা মাসেহ করো এবং তোমাদের পা সমূহ টাকনু সহ ধৌত করো এটা হচ্ছে অজুর পদ্ধতি এবং অজুতে কী কি ধৌত করতে হবে আল্লাহ আল্লা আলা ডিটেইল ভাবে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন তো আমাদের জন্যে অজু যখন আমরা করার ইচ্ছা করব তখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করা লাগবে ওজুর মধ্যে অনেক সুন্না আছে আমরা আজকে শুধু ফরজগুলো নিয়ে আলোচনা করব। যেগুলোর কোনো একটা ছুটে গেলে আমার উজু হবে না তো সর্বপ্রথম আমাকে আমার পুরো মুখমণ্ডল চেহারা আমার যে ফেস আছে ফুল ফেসটা আমাকে ধৌত করতে হবে একদম চুলের গোড়া থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো সমস্ত মুখ আমাকে ধৌত করতে হবে দুই নম্বর হচ্ছে আমার উভয় হাত কোন সহ ধৌত করতে হবে তিন নম্বর হচ্ছে আমার মাথা মাসেহ করতে হবে চার ভাগের এক ভাগ কমপক্ষে মাথা মাসেহ করতে হবে এবং চার নাম্বার হচ্ছে আমার উভয় তাখনো সহ ধৌত করতে হবে এটা হচ্ছে উজুর ফর্স তো আমরা যখন এভাবে উজু করব তখন আমার উজুটা পরিপূর্ণ হবে এবং আমি নামাজ পড়লে আমার নামাজটা কবুল হবে এটা হচ্ছে পবিত্রতার প্রথম ধাপ বা একটা ধাপ আরেকটা ধাপ হচ্ছে আমরা কখনো কখনো এমন অপবিত্র হই যখন শুধু উঁজু করলেও যথেষ্ট নয় যখন আমাদের উপর গোসল ফরজ হয় আমাকে গোসল করতে হয় যেমন কেউ যদি স্ত্রী সহবাস করে অথবা উত্তেজনার সাথে কারো যদি সিমেন আউট হয় তখন তার উপর গোসল করা ফর্স তাকে পরিপূর্ণভাবে গোসল করতে হবে পুরো শরীর একদম চুল থেকে নিয়ে পায়ের পাতার নিচ পর্যন্ত পুরো দেহ কমপক্ষে একবার পানি দিয়ে ধৌত করতে হবে তখন সে পরিপূর্ণভাবে তার গোসল হবে এবং পাশাপাশি আমরা যে ভুলটা করে থাকি গোসলের ক্ষেত্রে তিনবার অথবা কমপক্ষে একবার গড়গড়া করে কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে এটা হচ্ছে পরিপূর্ণ গোসল কেউ যদি গোসলটা না করে পরিপূর্ণভাবে এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে অজ্ঞতা আছে আমরা অনেকেই জানি না কিভাবে গোসলটা করতে হয় এই পরিপূর্ণভাবে যদি গোসল না হয় তখন আমি অপবিত্র থেকে গেলাম আমি যত ইবাদত সারা সারাদিনও যদি আমি নামাজ পড়ি আর আমি যদি অপবিত্র অবস্থায় থাকি তখন আমার নামাজ কবুল হবে না তাই আমাকে গোসলটা ভালোভাবে জানতে হবে অনেকে আমরা আংটি ইউজ করি অথবা এ ধরনের কোনো বস্তু ইউজ করি যার কারণে গোসল করা অবস্থায় অথবা অজু করা অবস্থায় আমাদের ওই স্থানগুলোতে পানি পৌঁছে না যার কারণে আমার অজু অথবা গোসল হচ্ছে না আমার অজান্তে আর আমার নামাজও কবল হচ্ছে না তাই এই বিষয়ে আমরা সতর্ক থাকবো আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই নখের মধ্যে নেলপালিশ ইউজ করি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা আবরণের মতো এটা যখন কেউ নখের মধ্যে ইউজ করে তখন একটা আবরণ পড়ে যায় যার কারণে নখের মধ্যে পানি পৌঁছায় না তখন আমরা গোসল এবং অজু যখন করি তো অজু এবং গোসলে এই পানি যখন নখে পৌঁছায় না তখন আমার অজুও হচ্ছে না এবং গোসলও হচ্ছে না তাই এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা লাগবে কারণ আমার যদি প্রাথমিক যেটা পবিত্রতা সেটাই যদি অর্জন না হয় তখন আমার নামাজ কখনোই কবুল হবে না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমি যদি কোরআন তেলাওয়াত করি ও পবিত্র অবস্থায় আমার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে তাই প্রিয় ভাই আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ যদি আমি আদায় করতে হয় পরিপূর্ণভাবে তাহলে আমাকে অজু সম্পর্কে জানা লাগবে অজুটা আমি ভালোভাবে করি আরেকটা বিষয় ছোট্ট করে বলে রাখি আমাদের অনেকের ধারণা যে আমি যদি গোসল করি তখন মনে হয় আমাকে আলাদাভাবে উজু করতে হবে এটা আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ গোসল করার পর উজু করছে যে জিজ্ঞেস করলে বলে যে না হুজুর আমি তো উজু করিনি তাই উজু করে এনেছি না এটা ভুল আপনি যদি গোসল করে থাকেন আপনি যদি তখন নিয়ত করেন নজুর আপনি সওয়াবও পেয়ে যাবেন উজুর এবং আপনার উজুটাও আদায় হয়ে যাবে আপনার আলাদাভাবে উজু করার প্রয়োজন নেই আর যদি আপনি নিয়ত নাও করেন তারপরও আপনার উজু এটা আদায় হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহ হানা আমাদের সবাইকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লি ও বারাকাতু